যেখানে আমি আমার জীবনের 7 বছর কাটিয়েছি, আমার লাইফের মোস্ট প্রিশিয়াস 7 বছর। বাঙালির সরস্বতী পুজো মানেই পুরনো স্কুলের ঘুরতে যাওয়া, পুরনো বন্ধু বান্ধবীর সাথে দেখা করা এবং প্যান্ডেলে প্যান্ডেলে বন্ধু বান্ধবীর সাথে ঘোরা, ভালো ভালো খাওয়া। তো আজও আমার পুরনো স্কুলে সেখানে যাব এবং সেখানে আমার পুরনো বন্ধু বান্ধবের সাথে একটা গেট টুগেদার বলতে পারো। তো চলো যাওয়া যাক, বাট ওয়েট, এই কাপড়ে নয়। ওকে, তো লেটস গো। আচ্ছা, চলে এসেছি আমি আমার স্কুলে এবং আমার স্কুলে এখানে প্যান্ডেল করছে সবাই, ছোটোখাটো একটা প্যান্ডেল, অ্যান্ড এটা খড় দিয়ে তৈরি। এবং সরস্বতী মা অনেক 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 এখানকার স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে আমি আমার জীবনের 7 বছর কাটিয়েছি, আমার লাইফের মোস্ট প্রিশিয়াস 7 বছর। এই গ্রাউন্ডটাতে আমি খেলতাম, এখানে একটা গ্রাউন্ড এটা একটা, আর ওখানকার ক্লাসরুমগুলো, এই যে ক্লাসরুমগুলো আছে এখানে আমি পড়তাম, এবং 5-11-12 পর্যন্ত আমি এখানে পড়েছি। অ্যান্ড আমার জীবনের বেস্ট মেমোরিজ এখানে ছিল, ঠিক আছে? এখানে একটা বিল্ডিং ছিল এইখানটাতে, তো এখানেও আমাদের ক্লাস হতো, বাট এখন ওটা ভেঙে দিয়েছে এবং পুরোটা একটা গ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? আর এই সরস্বতী পুজোর দিন প্রতি বছর আমি স্কুলে আসি, কোথাও যাই না যাই স্কুলে আসি, বিকজ দ্যাট গিভস মি দ্য রিলিফ মুভমেন্টস অফ দোজ অল ইয়ার্স অ্যান্ড দোজ অল মেমোরিজ। ওকে, কত ছেলে মেয়ে, কপত কপতি, মিন্স সরস্বতী পুজো মিন্স বন্ধু বান্ধবের সাথে আড্ডা, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোনো, খাওয়া দাওয়া, ঠিক আছে, ঠাকুর দেখা, তো ইট মিন্স রিয়েলি নাইস থিং। ওকে, আর পুরো মানে যত তুমি ইয়াং জেনারেশন আছে, সরস্বতী পুজোর দিন প্রত্যেকটা স্কুলে কলেজে প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পারবে, অ্যান্ড হিউজ অ্যামাউন্টে।